হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো বন্ধুরা কাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা সবাই সাহায্য করো এম এস ফ্যামিলির মন্দিরাকে এম এস ফ্যামিলির মন্দিরাকে সাহায্য করার জন্য বলেছিলাম তো আজকে তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব তো যাই হোক আমার খুব ভালো লাগছে তো এই খুশির খবরটা শুনে তোমরা সবাই খুব তোমাদের সবারও খুব ভালো লাগবে আশা করি আশা করি কেন ভালো লাগবেই একদম হানড্রেড পারসেন্ট শিওর আর আজ সকালবেলা যখন আমি ফোনটা হাতে নিয়েছিলাম তখন হ্যাঁ দশটার দশটার দিকে দেখছি কি এম এস ফ্যামিলি আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে ওটা ইউটিউব থেকে রিমুভ করা হয়েছিল বাট চ্যানেলটা যখন রিমুভ করা হয়েছিলো তখন কিন্তু ওর ভিডিওগুলো একটাও আসছিলো না তো মানে কোথাও ওকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম ওর চ্যানেলটা সেখানে নেই ওর একটা ভিডিও নেই কিচ্ছু নেই বাট আজ সকালবেলা যখন ফোনটা হাতে নিলাম তখন দেখছি কিনা ওর পুরো চ্যানেলটা মানে চ্যানেলে সাবস্ক্রাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সেটাও চলে এসেছে ওর পুরো চ্যানেলে যত ভিডিও আছে সব চলে এসছে তো প্রচুর 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 ভালো আছে কারণ সত্যি কথা বলতে কি মন্দিরের হা মন্দিরের যে মানে হাসি মুখটা মন্দিরের হাসি মুখটা দেখতেই অভ্যস্ত তো ওর এই কান্না ভরা মুখ শুকনো মুখ দেখতে একেবারেই ভালো লাগছিল না তো আমার তো খুবই ভালো লাগছে আর এরপর থেকে আবারও মন্দিরের ওই হাসি মুখের ভিডিওগুলো দেখতে পাবো ওর এম এস ফ্যামিলি চ্যানেলেই তার জন্য অন্য কোনো চ্যানেল আমাদের দেখতে হবে না কারণ ওর হাজব্যান্ডের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখছিলাম দেখতে দেখতেই দেখছি কিনা মন্দিরের যে চ্যানেলটা এম এস ফ্যামিলি সেটা চলে এসছে নিজে তার ওর হাজব্যান্ডের ভিডিওর যে ওর লাইভ করেছিল খুব কান্নাকাটি করছিল বলছিল কি এক মাসের মধ্যে এক লাখ পূরণ হয়ে যেত আমার সাবস্ক্রাইবার তো যাই হোক অবশ্যই হয়ে যেত কেন হয়ে যাবে তুমি তোমার চ্যানেল ফিরে পেয়েছো মন্দিরা কংগ্রাচুলেশনস আর তুমি এভাবেই মানে হাসি খুশি থেকো আর হাসতে হাসতে ভিডিও বানাও তুমি যেভাবে বানাও আর তুমি অনেকটা স্ট্রাগল করেছো কারণ প্রত্যেকটা ইউটিউবারই কতটা স্ট্রাগল করে এই জায়গাতে আসে তোমরা তো প্রত্যেকটা ইউটিউবারই ইউটিউবারই জানো যে কতটা স্ট্রাগল করতে হয় তো তারপরে আমাদের তো ছোটোখাটো চ্যানেল সেখানেও যদি ছোটোখাটো একটু কোনো প্রবলেম হয়ে যায় আমাদের মানে আমার তো খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু একদম বন্ধ হয়ে যায় তো সেখানে একটা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল সেটা এভাবে রিমুভ হয়ে যাওয়াতে যে মন্দিরের মনে কতটা কষ্ট কতটা যন্ত্রণা যে ও মানে কালকে মানে ও ওর মধ্যে দিয়ে যে কত একটা দুঃখ কত একটা ঝড় বয়ে গেছে সেটা মন্দিরায় ফিল করতে পেরেছে আমিও আমিও একটু ফিল করতে পেরেছি কারণ রিসেন্টলি আমার চ্যানেলেও একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক আমার তো খুব বেশি বড় চ্যানেল নেই বাট যাই হোক সে প্রবলেমটা সলভ হয়ে গেছে তো এই যে জিনিসটা ওর সাথে ঘটে গেল এটা এটা আমাদের একটু আবারও ভয় পাইয়ে দিয়েছে আমাদের প্রত্যেকটা কি ভয় পাইয়ে দিয়েছে কারণ এখন ভিডিও বানাতে গেলে একটু আমাদেরকে সংযতভাবে ভাষা প্রয়োগ করতে হবে কন্টেন্টগুলো ঠিকঠাক রাখতে হবে কারণ ইউটিউবারের ইউটিউবার হয়ে এই জিনিসগুলো দেখে শুনে তো সবাই শেখে তো যাই হোক আমরাও প্রত্যেকটা ইউটিউবারই এখন একটু ভয়ে ভয়ে আছে কারণ এত বড় বড় চ্যানেলগুলোর সাথে এরকম হচ্ছে তো আমরা তো কোথাকার ছোটো চ্যানেল আমাদের তো যাই হোক এখন একটু বলে একটু সংযতভাবেই ভাষা প্রয়োগ করব একটু কন্টেন্টগুলো ভেবে চিনতে বানাবো তো যাই হোক খুব ভালো আছে মন্দিরের জন্য আর প্রত্যেকটা ভিভার্সকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা রিটুইট করেছো রিটুইট করেছো তোমরা প্রত্যেকেই তাই তোমরা পাশে ছিলে মন্দিরার তার জন্য মন্দিরা তার চ্যানেলটা ফিরে পেলো আর তার সাথেই অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটা মানে অনেক অনেক অনেকজন ইউটিউবার আছে আমার মতো যারা মন্দিরের এই চ্যানেল রিমুভ হয়ে হওয়া নিয়ে কেন হলো মানে ওকে হেল্প করার জন্য ভিডিও বানিয়েছে তো তাদের কাছ থেকেও আমার মনে হয় মন্দিরের কিছু হেল্প হয়েছে তো সেই সব ইউটিউবারকেও অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটা ইউটিউবার এভাবে একে অপরের পাশে থেকুক আর সত্যি বলছি এরকম ভিভার্স যদি পাশে থাকে ভিভার্সও যদি এভাবে পাশে থাকে তাহলে তো একটা ইউটিউবারের জন্য খুবই গর্বের একটা বিষয় তো প্রত্যেকটা ইউটিউবার এটাই চায় যে তাদের ভিওয়ার্সরা তাদেরকে এভাবেই সাপোর্ট করে মানে করুক তো যাই হোক এখানে সেখানে এখানে সেই কাজটাই ভিভার্সটা করেছে সাপোর্ট করেছে তো বাস আজকের ভিডিওটা এইটুকুই আর এই খুশির খবরটা তোমাদের শুনে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থাকা আইকনটা ক্লিক করো তাহলে আজ এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই